ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে লেসনটা নবম-দশম শ্রেণীর উচ্চতর গণিতের 8.3 অনুশীলনীর 9-এর 3টা অঙ্ক করাবো, ক, খ এবং গ। তাহলে দেখো, ক নম্বর অঙ্কটা কি বললো, কস 9π/4 প্লাস কস 5π/4 প্লাস সাইন 31π/36 মাইনাস সাইন 5π/36। তাহলে অঙ্কে চলে যাই আমরা। দেখো, 9 ক মান নির্ণয় করতে বলছিল, অঙ্কটা যেটা আমরা এইমাত্র পড়লাম সেটা তুললাম, তারপরে আমরা এখন ভাঙাবো। দেখো, কস 9π/4, তাইলে 9 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে 4 × 2 = 8, দুইবার যায়, তারপরেও 1 বেশি থাকে। তাহলে আমরা নিলাম 2π + π/4। এটাকে যদি আমরা লসাগু করি তাহলে কিন্তু 9π/4 হবে। দেখো, 4 × 2 = 8 আর 1 = 9। এরপরে কস 5π/4, এটাকে যদি ভাঙাই, 4 দিয়ে যদি 5 কে ভাগ করি তাহলে একবার যাবে, 1টা নিলাম পাই, আর তারপরেও π/4 নিলাম, কেননা 4 অক্ষে 4 আর 1 = 5। এরপর দেখো, সাইন 31π/36, এটাকে যদি আমরা ভাঙাই, 36 দিয়ে 31 কে ভাঙাইলে একবার যাওয়ার পরেও কিন্তু মাইনাস করতে হবে, 36 সেখান থেকে 5π মাইনাস করতে হবে। এই যে দেখো, তাই করলাম আমরা এখানে π - 5π/36, এটাকে যদি আমরা লসাগু করি তাহলে কিন্তু আগেরটায় ফিরে যাবে, 31π/36 হবে। আর এখানে মাইনাস সাইন 5π/36 এটাই রেখে দিলাম, যেহেতু আমরা দেখলাম যে এখানে আগেরটায় সাইন 5π/36 আসবে আমাদের, এই কারণে এটা আর আমরা ভাঙাইলাম না, এভাবে রেখে দিলাম। এখানে দেখো, এই 2π মানে 360 ডিগ্রি, 360 ডিগ্রির পরও একবার ঘোরার পরও π/4 আসছে। হ্যাঁ, তাহলে এটা কিন্তু প্রথম চতুর্ভাগে আসছে π/4টা, তার মানে সকল অনুপাত এখানে ধনাত্মক, আর এটা অনুপাতটা পরিবর্তন হচ্ছে না যেহেতু 2π আছে। তাহলে cos π/4 পেলাম এখান থেকে, আর এখান থেকে দেখো এখানে আছে cos π + π/4, এন পাই মানে 180 পরও আরো 45 ডিগ্রি আছে, তাহলে এটা তৃতীয় চতুর্ভাগে আছে। তৃতীয় চতুর্ভাগে কিন্তু আমরা জানি টেন আর কট পজিটিভ আর বাকি সবগুলো নেগেটিভ, এই কারণে কিন্তু কসটা নেগেটিভ হয়ে গেল, এই যে মাইনাস, এটা কিন্তু মাইনাস কস π/4। এরপরে দেখো, এখানে এই ঘরে সাইন π - 5π/36, এখানে কিন্তু খেয়াল করো পাই 180 ডিগ্রি মাইনাস, তার থেকে কম হয়েছে কিছু, তার মানে এটা দ্বিতীয় চতুর্ভাগে আছে। দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু সাইন কসেক পজিটিভ, তাইলে এটা কিন্তু পজিটিভই রইল, সাইন 5π/36 পজিটিভ রইল, আর এটা তো মাইনাস সাইন 5π/36 আগেই ছিল। এখন এটা আর এটা আমরা সেম জিনিস, একটা প্লাস একটা মাইনাস কেটে দিলাম, এটাও সেম জিনিস একটা প্লাস একটা মাইনাস কেটে দিলাম, তাহলে আমাদের কি হলো, শূন্য হইলো, এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেল, ক নম্বর অঙ্কটা হয়ে গেল আমাদের। এবার আমরা খ নম্বর অঙ্কটা দেখে আসি। দেখো, খ নম্বর অঙ্কটা কি বললো, কট π/20 ইন্টু কট 3π/20 ইন্টু কট 5π/20 ইন্টু কট 7π/20 ইন্টু কট 9π/20। এলে দেখি আমরা অঙ্কটা, 9 খ দেখো মানে না করো, যে অঙ্কটা আমরা দেখলাম সেটাই আমরা তুললাম। এরপরে এখন আমরা ভাঙাবো, প্রথমটা আমরা ঠিক রাখলাম, পরেরটা দেখো এখানে আছে 3π/20, আমরা কি করলাম, এই 90 বানালাম, অর্থাৎ π/2 রাখলাম, আর এখানে 7π/20 রাখলাম, কি
কিভাবে, এটা যদি আমরা লসাগু করি, লসাগু হবে 20, 20 হবে লসাগু, তাহলে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, 2 দিয়ে ভাগ করলে হবে 10, 10 দিয়ে লব রেগুণ করলে হবে 10 পাই। 10 পাই থেকে যদি এই 7 পাই চলে যায় তাহলে কিন্তু 3 পাই থাকে, 3π/20 থাকে। সেভাবে কিন্তু আমরা এটাকে ভাঙাই দিলাম। আবার দেখো, এটাকে শুধুমাত্র আমরা কাটাকাটি করলাম, 5 দিয়ে যদি আমরা 20কে কাটি তাহলে 4 × 5 = 20, এটা কিন্তু শুধু 4 হলো আমাদের, π/4, কোট π/4। এরপর দেখো, ওর 7π/20 এটাকেও ভাঙাইলাম না, কেননা একটা আমরা 7π/20 পাচ্ছি, এই কারণে এটা ভাঙাইলাম না। শুধুমাত্র এইটা দেখো, লাস্টেরটা 9π/20, এটাকে আমরা ভাঙাইলাম কিভাবে, π/2 − π/20, কারণ এটাকে যদি লসাগু করি তাহলে লসাগু 20, 2 দিয়ে ভাগ করলে হয় 10, 10 × 10 লব দিয়ে গুণ করলে 10 পাই হয়, 10 পাই থেকে যদি আমরা 1টা পাই মাইনাস করি তাহলে কিন্তু 9 পাই থাকে। এই কারণে আমরা এইভাবে ভাঙাই দিলাম এটাকে। এরপর দেখো, ভাঙানোর পরে এখন আমরা এই যে এখানে দেখি, প্রথমটা তো ঠিক রাখলাম আমরা, এখানে দেখো 90° থাকলে কিন্তু অনুপাতটা উল্টা যায়, কোটটা 10 হয়ে যায়। দেখো কোটটা 10 হয়ে গেছে, 10 7π/20, এটা কোট π/4 এটা ছিল রাখলাম, এটা ছিল এটাও রাখলাম, কোট 7π/20 রাখলাম। এখানে শুধু দেখো 90 − π/20, এটা ছিল কোট, 90° থাকলে কিন্তু আমাদের সবসময় এই অনুপাতটা পরিবর্তিত হয়, তাহলে কোটটা পরিবর্তিত হয়ে 10 হইল, 10π/20। এবার দেখো, প্রথমে ছিল কোট π/20 ঠিক রাখলাম, আর এখানে ছিল 10π/20, এটাকে আমরা প্রথমে এনে 10 কে 1/কোট লেখা যায়, 1/কোট π/20 লিখলাম, তারপরে নিচে আর উপরে কেটে দিলাম, 1 থাকলো এখানে। এরপরে দেখো, এখানে কোট π/4 এর মানটা কিন্তু এই যে এখানে 1 লিখলাম, কেননা π/4 মানে 45°, কোট 45° মান কিন্তু 1, 10 45 কোট 45° মান 1। আর এখানে কোট 7π/20 আর 10, এই যে 10 7π/20 এটা আগে লিখলাম, তারপরে কোটকে 1/10 করলাম, তারপরে এই 10 নিচের 10 আর উপরের 10 কেটে দিলাম, এখানেও থাকলো 1 1 1 গুণ করলে কিন্তু আমাদের 1ই থাকে, তাহলে এই 1টাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার আমরা গ নম্বর অঙ্কটা দেখে আসি, এই যে গ নম্বর অঙ্কটা দেখো, sin²π/4, sin²3π/4, sin²5π/4 প্লাস sin²7π/4, সবগুলোর মাঝখানে প্লাস আছে। এবার আমরা অঙ্কে চলে যাই, দেখো 9 এর গ মানে 9 করতে বলছে, যেটা বললাম সেটা আগে তুললাম, sin²π/4 প্লাস sin²3π/4 প্লাস sin²5π/4 প্লাস sin²7π/4, প্রথমটা যা আছে তাই রেখে দিলাম, তারপরে দ্বিতীয়টা 3π/4 এটাকেও যা আছে তাই রেখে দিলাম। এরপরে দেখো, এখানে আছে 5π/4, এটাকে আমরা এই ভাঙাইলাম কিভাবে, দেখো π/2 প্লাস 3π/4, এটাকে যদি আমরা লসাগু করি, লসাগু হবে 4 × 4, আর এখানে এখানে দেখো লসাগু হলো 4, হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, 2 দিয়ে যদি 4কে ভাঙাই তাহলে হয় আমাদের 2, 2 দিয়ে লবকে গুণ করলে হয় 2π, আর এখানে আছে 3π, 2π আর 3π যোগ করলে হয় 5π, তাহলে এটাকে ভাঙাই আমরা এটা করলাম দেখো। আর 7π/4 কে আমরা যদি ভাঙাই তাহলে এটাকে এইভাবে ভাঙাইলাম, দেখো 3π/2 আর হলো π/4, কেন এরকম করলাম, এখানে দেখো 7π তো, লসাগু যদি চার, এটাকে যদি লসাগু করি পূর্বেরটায় ফিরে আসবে, কিভাবে ফিরে আসবে দেখাই আমরা, লসাগু যদি 4 হয় তাহলে 2 দিয়ে লসাগুকে ভাগ করলে 2 হয়, আর এখানে 3 × 6, 6টা পাই, আর এখানে 1টা পাই, 7টা পাই, হয়ে গেল ভাঙানোটা। এবার আমরা প্রথমে ছিল
এটা যা আছে তাই রাখলাম, এটা যা আছে তাই রাখলাম। এটা 90 ডিগ্রি যদি থাকে তাহলে কিন্তু আমাদের সাইন মানে অনুপাতটা পরিবর্তিত হয়ে যায়, সাইনটা কজ হয়ে যায়। দেখো কজ স্কোয়ার 3π/4 হইল। আর একটা জিনিস, এটা কিন্তু 3π/2, এটা কিন্তু 270 ডিগ্রি। কিভাবে? এই 180 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 90 হওয়ার, 3 ৯ 27, 3 দিয়ে গুণ করলে 3 ৯ 27 270 ডিগ্রি। 270 ডিগ্রি থাকলেও কিন্তু আমাদের অনুপাতের পরিবর্তন হয়ে যায়, তাহলে সাইনটা হয়ে যাবে কজ। তাহলে এটাও হয়ে গেছে কজ, কজ স্কোয়ার π/4। এবার দেখো যেটা π/4 আছে সেই দুইটাকে একত্র করলাম, সাইন স্কোয়ার π/4 প্লাস কজ স্কোয়ার π/4 ব্র্যাকেট দিয়ে রাখলাম। আর এরপরে 3π/4 যেটা আছে, সাইন স্কোয়ার আর কজ স্কোয়ার দুটোটাকে এক ব্র্যাকেটে ঢুকাইলাম। এরপরে দেখো এই এই প্রথম ব্র্যাকেটের পরিবর্তে 1 বসাইলাম। কেন? আমরা জানি সূত্রটা খেয়াল করো, সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু 1। তাহলে এখানেও কিন্তু ব্র্যাকেটের মধ্যে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু 1 বসালাম। আর এই ব্র্যাকেটেও কিন্তু তাই, সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু 1, এই 1টা এখানে বসালাম, সূত্র থেকে নিয়ে আসলাম কিন্তু। তাইলে এটা যোগ করলে হয় 2, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলা। তাহলে আজকের লেসনটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল। আজকে আমরা 3টা অঙ্ক করালাম। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।